नमस्कार बन्धुरा, अर्घ कूकिंग चैनल पक्ष के सबा के स्वागत। आज के बनिए देखो पाउरुटी दिए असम्भव लोभन सारे दूध पुली दूध मालाई रेसिपी निये चले एलाम। ताहले चलुन देखे नी आज के रेसिपी। दूध पुली बा दूध मालाई तैरि करार जोनो सबार प्रथमे एखाने आमी चार पिस रुटी निये निएछि। एबार रुटिर धारगुलो आमी केटे फेले देव। आपनारा चाइले एगुलो निये तैरि करे निते पारेन। सबकटा रुटी केटे निएछि। एबार एकटा मिक्सिं जार निएछि, एर मध्ये सबकटा दिए एटा आमी गुड़ो करे नेब। सबार प्रथमे एखाने आमी एकटा कड़ा निएछि, एर मध्ये हाफ कप जल दिएछि। दिए जलटाके कुसुम गरम करे नेब। आर एखाने आमी 10 टाका दामे एकटा आमूल दूधेर प्याकेट निएछि। कुसुम करा जलेर मध्ये ओई दूधटा सबटाई आमी दिए देव। मात्र 10 टाका दामे असाधारण स्वादेर एकटा रेसिपी आजके आपनादेर तैरी करे देखाबो। एबार एइटाके खूब भालो करे জলের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ চিনি দিলাম আর স্বাদমতো লবণ দিলাম। চিনি আর লবণটাও আবার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন চিনি দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। আর দেব 2 চা চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে সিদ্ধ চাল বা আতপ চালের গুঁড়োও দিতে পারেন। গোবিন্দভোগের চালের গুঁড়োটা দিলে এর টেস্টটা খুব ভালো হয়। এবারে একটা সব একসাথে ভালো করে আবারো আমি মেল্ট করে নেব। দেখুন এটা ঘন যখন হয়ে আসবে তখন যে রুটিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম পাউরুটিটা, সেই পাউরুটি গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবেন। রেখে খুব ভালো করে দুধের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। একটা শক্ত ডোয়ের মতন তৈরি হবে। এই খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন একটা শক্ত ডো হয়ে গেছে। এটা আমি নাবিয়ে নিয়েছি আর হাতে সামান্য ঘি দিয়েছি। ঘি দিয়ে এই ডোটাকে খুব ভালো করে আমি মেখে নেব। এটা গরম থাকতে থাকতেই মাখার চেষ্টা করবেন, যতটুকু গরম হাতে নিতে পারবেন। এবারে ছোট ছোট আমি লেচি করে নেব। এখানে আমি ছোট ছোট লেচি করেছি, আপনারা এটা বড় লেচিও করতে পারেন। এবার এরকম গোল করে নেব। লেচি করে নেওয়ার পরে হাতের মধ্যে চাপ দিয়ে একটা আঙুল দিয়ে এইভাবে একটু হোল্ড করে দিতে হবে। দেখুন এইভাবে আপনারা করবেন। আর এই ডিজাইনটা খুবই সহজ। একটা চামচ দিয়ে আমি দাগ কেটে দিচ্ছি। খুব সহজ এই ডিজাইনটা। আপনারা অন্য কোনো ডিজাইন এখানে করতে পারেন। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি ডিজাইন তৈরি করে নেব। তৈরি করে নিয়েছি প্রত্যেকটা ডিজাইন, কতটা সুন্দর লাগছে দেখুন। এবারে আমি গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি। এখানে হাফ লিটার আমুল লিকুইড দুধ দিয়েছি। দুধটাকে খুব ভালো করে আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এখানে 3টে ছোট এলাচ আমি দিলাম। এলাচটা একটু মুখটা ছাড়িয়ে দেবেন। এলাচের মধ্যে যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা যেন এর সাথে মিশে যায়। আর এখানে আমি গুড়ের বাতাসা নিলাম 100 গ্রাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। গুড়ের বাতাসাটা দিলে এর টেস্টটা খুব ভালো হয় আর কালারটাও খুব সুন্দর আসে। খুব ভালো করে আমি দুধের সাথে এটাকে মেল্ট করে নিয়েছি। এবার যে পিঠেটা তৈরি করেছিলাম সেগুলো আমি সব দুধের মধ্যে দিয়ে দিলাম। সবকটা পিঠে দুধের মধ্যে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না ফুটে ওঠে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। ফুটে উঠে গেছে এটা চাপা দিয়ে 10 মিনিট আমি ভাপিয়ে নেব। 10 মিনিট পর আমি ফিরে ঢাকনাটা আমি খুলে নিয়েছি, একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। অফ করে দেওয়া 5 মিনিট পরে এটা আমি একটা মাটির পাত্রে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পা